কদিন আগে ফেসবুক লাইভে বলেছিলাম, আপনারা সবাই জানেন যে 2018 ইংরেজিতে 2019 লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় জনতা পার্টির ভোট বৈতরণী পার করাকে সুগম করার জন্য 10% জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য চাকরি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এসব ক্ষেত্রতে সংরক্ষণের বিল এনেছেন খুব রাতারাতি। আমি তখন সাংসদ ছিলাম, প্রতিনিধি ছিলাম, আমরা বলেছি আমরা সংরক্ষণের বিরোধিতা করছি না, কিন্তু এটা যে ইকোনমিক ক্রাইটেরিয়া রাখা হয়েছে, ক্রাইটেরিয়া কি, 8 লক্ষ টাকা বাৎসরিক আয়, মিউনিসিপাল এরিয়াতে 1000 স্কোয়ার ফিট মানে ফ্ল্যাটের মালিক, অর্থাৎ আগরতলা শহরে 1000 স্কোয়ার ফিট মানে প্রায় 2 BHK প্রায় 70 লাখ টাকা দাম ফ্ল্যাট কালচার আগরতলাতে হয়েছে। তৃতীয় হল 5 একর অবধি কৃষি জমি, 5 একর মানে 12.5 কানি কৃষি জমি। চতুর্থ হল মিউনিসিপাল এরিয়াতে 100 বর্গ গজ হাউজিং প্লট, এর মানে তো কোটিপতি। ইকোনমিক ওয়েকার সেকশন যে নরেন্দ্র মোদী যে ব্যবস্থা করেছে এতে তারাও সে আওতে আসবেন, এইভাবে হলো স্বাভাবিক। এটা নিয়ে রিট পিটিশন হলো সুপ্রিম কোর্টে, আরও বহু কোর্টে। আমি কথাটা উল্লেখ করছি কারণে ত্রিপুরা যে 10,323 চাকরি মাননীয় উচ্চ আদালত পরবর্তী সময়তে শীর্ষ আদালত তাদের চাকরির রিক্রুটমেন্টকে খারিজ করেছে, কারণ কি, কারণ অন্য কিছু না, অন্য কোনো প্রক্রিয়াতে বিন্দুমাত্র কোনো ধরনের অনিয়ম হয়েছে গুণাক্ষরেও এগুলি কেউ বলেনি, কিন্তু বলেছে বামপন্থী ফ্রন্ট সরকার যে রিক্রুটমেন্ট রুলস করেছে যা 80 দশক থেকে বলবৎ আছে ছিল। আজকে ত্রিপুরাজ্যের মহাকরণ থেকে শুরু করে পঞ্চায়েত অবধি, কলেজ থেকে শুরু করে বালুয়ারি অবধি প্রায় 16 লক্ষ কর্মচারী এখনো আছে, তারা ওই রিক্রুটমেন্টের রুলসেই সবাই নিয়োজিত। হ্যাঁ, ওই না, নিডি একটা ক্যাটাগরি আছে, কাজে এটা থাকাতে এই রিক্রুটমেন্ট রুলস সংবিধানের যে স্পিরিট এই মোতাবেক না, কাজে এই চাকরি থাকতে পারে না বলে 2010 ইংরাজি এবং 12-তে না পোস্ট গ্রাজুয়েটটা এরা খারিজে 10,323 তার বলি হলেন। যাই হোক, শীর্ষ আদালত দিয়েছে, সবারই শিরোধার্য, দুর্ভাগ্যজনক রায় হয়েছে এবং এতে বলি হয়ে এখন অবধি প্রায় 10,323 শিক্ষক শিক্ষিকার মানে যারা ছিলেন অকালে প্রয়াণ হয়েছে, আরও অনেকের অবস্থা সাংঘাতিক করুন। তো এখন এই ইডব্লিউএসের কেসে রিট পিটিশনে কদিন আগে রায় বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে এবং 5 জনের সাংবিধানিক বেঞ্চ, যেহেতু সংবিধানে ইকোনমিক ক্রাইটেরিয়া থাকতে পারে না বলে ত্রিপুরাটা হয়েছে, কাজেই সাংবিধানিক বেঞ্চ, ত্রিপুরাটা যদি সাংবিধানিক বেঞ্চে যায়নি ওটা হয়েছে। 5 জনের বেঞ্চ, 3 জন পক্ষের রায় দিয়েছে, 2 জন বিপক্ষের রায় দিয়েছে, সংখ্যাগরিষ্ঠতার বিচারে এই ইডব্লিউএস টিকে গেছে। তো আমি বলছি, সেদিনও বলেছিলাম, আজকেও বলছি আপনাদের মাধ্যমে, ত্রিপুরাজ্যের বর্তমান সরকার, আপনারা সবাই জানেন, ত্রিপুরাজ্যের বাসী সবাই জানেন, গত 2018-তে 10,323 নিয়ে কী বলেছিল, অন্য একটা রাজ্যের একজন মন্ত্রী, এখন তিনি মুখ্যমন্ত্রী পদে আছেন, তিনি কি বলেছিলেন, আপলোক রেকর্ড করকে রাখিয়ে গুমা গুমাকে চালানা, গুমা গুমাকে চালানা।
আর এখনকার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমরা চাকরি দিছিও না, আমরা খাইছিও না, আমরা এটা নিয়ে কিছু করতামও না। ডাক্তার মানিক বাবু, ডাক্তার মানিক সাহা নাকি কথা বলছেন, আমি জানি না, আমি শুনিনি, কিন্তু 2323 প্রতিনিধিরা বলছেন। আবার তাদের মিশন ডকুমেন্টে বলছে 2323 জন্য তারা মানবিকভাবে সংবিধান মোতাবেক প্রয়োজনে পার্লামেন্টে যাতে সুপ্রিম কোর্ট খারিজ না করতে পারে আবার আইন সংশোধন করে 2323কে বাঁচাবেন। আমি এখন তাদেরকে বলছি আপনাদের মাধ্যমে, ইডব্লিউএস এর এই রায় হওয়ার পর এই সুযোগটা তো এসেছে, যদি ভারতীয় জনতা পার্টি সরকারের বা দলের বিন্দুমাত্র যদি এই 2323 তারা আমাদেরই সন্তান সন্ততি, আমাদের ভাই বোন, তাদের প্রতি যদি বিন্দুমাত্র যদি সহানুভূতি থাকে, কাল বিলম্বনা করে আগামীকালেই ত্রিপুরাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডাইরেক্ট ফ্লাইটে দিল্লিতে পাঠান এবং সুপ্রিম কোর্টের কাছে ত্রিপুরাজ্যের সেই 2323 যে রায়, ইডব্লিউএস কেসের রায়ের বার্ডিক্টের লাইটে এটাকে যাতে রিভিউ করা হয়, পুনর্বিবেচনা করা হয়, তাহলে এই 2323 পরিবার তারা বাঁচবে। আমি সে আবেদন করতে চাই। তৃতীয় জিনিসটা বলতে চাই, আমি দেখলাম গত পরশুদিন বোধহয় একটা মন্ত্রিসভা হয়েছে, অনেকগুলি কথা বলেছে, সবগুলি কথা তো বলে না, একই কথা তিন চারবার বলে, আমিগুলি বলছি না, একটা জিনিস